আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আমাদের সাজেক ট্যুরের ব্লগ এখনো চলছে মানে সাজেক থেকে এখনো আমরা চলে আসিনি তবে চলে আসার কাছাকাছি নাইট স্টে তো কমপ্লিট করলাম তো ওই দিন রাত্রে আমরা একটু মোটামুটি আর্লি ঘুমিয়ে পড়লাম এজ ইউজুয়াল বাসায় তো সবারই আসলে আজকাল ঘুমাতে ঘুমাতে লেট হয় কিন্তু ওখানে আমরা অনেকটা আগেই ঘুমিয়ে পড়লাম সকাল বেলার দৃশ্যটা উপভোগ করব সেই হিসেবে এবং আমাদের চেষ্টাটা আসলে বৃথা যায়নি একেবারে ফজরের আজানের সাথে সাথেই আমরা উঠেছি এবং আলো একটু ফুটে ওঠা দেখেই আসলে চমৎকার দৃশ্যগুলো উপভোগ করা শুরু এবং সূর্য ওঠার পরবর্তীতে আমরা একটু বাইরেও গেলাম বাইরের ওভারঅল সাজেকের মনোরম আদৃশ্য বলি আমরা একটু উপভোগ করার চেষ্টা করলাম নিজেদের মতো করে ওয়াসনা ইউসরা ঘুম ছিল এবং তন্ময়রাও ওখানেই ছিল রিসোর্টে আমি আর নাজমাই মূলত বের হয়েছিলাম তো আসলে বিষয়টা আমাদের নিজেদের জন্য অনেকটা একটা মানে হানিমুন ফ্লেভার নিয়ে এসেছে সত্যি বলতে কি আমাদের মেইনলি এটা তন্ময় আর ইমুর জন্য ওরা যেহেতু নিউরলি ম্যারিড কাপল সেই হিসেবে ওদের জন্য এটা অবশ্যই অবশ্যই হানিমুন টুর যদিও অফিসিয়াল হানিমুন ছিল না কিন্তু এটা আমাদের জন্য হানিমুনের চেয়ে একেবারে কম কিছু ছিল না যেহেতু অনেক দিনের কর্মব্যস্ততার মাঝখান দিয়ে হঠাৎ করে একটু দূরে গিয়ে নিজেদের মতো স্টে করা তো স্বাভাবিক মোটামুটি মজা করেছি সকালবেলা উঠেই নাজমার আমি একটু বারান্দার মতো যেটা আছে ব্যালকনিও বলা যায় সেখানে দাঁড়ালাম সেখানে আসলে বসার চেয়ারও আছে দুইটা তো দাঁড়িয়ে নিজেদের মতো আসলে দৃশ্যগুলো উপভোগ করার চেষ্টা করেছি এটা হচ্ছে আমাদের রিসোর্টের পিছনের যে অংশ পিছনের ভিউ সাজেকে এসে ম্যাগ ছোঁয়ার কথা যে সবাই বলে এই দৃশ্যটা দেখে আসলে বুঝতে পারবেন আসলে মেঘ যে হাতের কাছে নেমে আসে অনেকের কাছে মনে হবে এটা বুঝি কুয়াশা বিষয়টা মোটেও সেরকম না এগুলো যেহেতু আমাদের আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে একটু দূরবর্তী পাহাড় এগুলো যতই নিচু মনে হোক মনে হোক না কেন কিন্তু এগুলো ছিল অ্যাকচুয়ালি বেশ উঁচু উঁচু পাহাড় এবং বলতে পারেন যে মেঘ আপনার হাতের কাছেই নেমে এসেছে কুয়াশার মেঘের সংমিশ্রণে ওখানে চমৎকার একটা মানে দৃশ্যের অবতারণা হয়েছে বলা যায় অসম্ভব সুন্দর ভিতর থেকে ফিল করার মতো কিছু তো দুজনেই একদম অপ্রস্তুত ছিলাম ছবি বা ভিডিও করার মতো কিছু না ঘুম থেকে উঠেই জাস্ট আমরা ওখানে দাঁড়িয়েছি সকাল সকাল একেবারে হিমশীতল সকাল বলা যায় এদিকে ল্যান্ডে মোটামুটি প্লেনে ঠান্ডা এখন না থাকলেও সাজেকে রাতের পরিবেশ বেশ কিন্তু ঠান্ডাই বলা যায় পুরো রাত জুড়ে কালবৈশাখীর ঝড় ঝাপটার মতো বাতাস ছিল যেহেতু এগুলো বাঁশ কাঠের রিসোর্টগুলো ম্যাক্সিমামই বাতাসের ঝাপটাটা আসলে সেভাবে ফিল করা হচ্ছিল তো যাই হোক যেই জিনিসটা দেখানোর জন্য আপনাদের সবচেয়ে বেশি আমি উদ্গ্রীব ছিলাম সেটা হচ্ছে এটা পুরু ব্যাপারটা আসলে আমার এত বেশি ভালো লেগেছে এটা আমি পুরোটাই ক্যাপচার করেছি যদিও আপনাদের এখানে পুরোটা দেখাবো না পুরো পুরোটা আসলে দেখতে বিরক্ত লাগবে এক লাগবে তাই একটুখানি শেয়ার করছি মানে সাজেকের সূর্যোদয় একেবারে সকালবেলা পাহাড়ের নিচ থেকে একটুখানি সূর্যটা উঁকি দিয়ে তারপর সময়ের পরিক্রমায় একটু একটু করে বের হয়ে আসা তারপর পুরু সোনালি থালার মতো করে সূর্যটা বের হয়ে আসা তারপর সূর্যের কিরণ সূর্যের আভা ছড়িয়ে দেওয়া চারদিকে মানে অসম্ভব দারুণ একটা দৃশ্য এখনও কুয়াশার চাদর মুড়িয়ে আছে পুরু পাহাড় শ্রেণী তারপর মেঘ যেন নেমে এসেছে হাতের কাছে এই অবস্থায় এরকম মানে সূর্যটা নিজের চোখের সামনে পাহাড়ের প্রান্ত থেকে পাহাড়ের ধার গেসে বের হয়ে আসা আসলে এটা অসাধারণ দৃশ্য না দেখলে হয়তো বোঝা যাবে না তবে আপনারা যদি চান পুরু সূর্যোদয়ের ভিডিওটা মানে চার পাঁচ মিনিট মতো হবে আমি আলাদা করে এটা আপলোড করতে পারি চাইলে আমার কাছে আছে তবে আপনাদের মানে বিরক্তির কারণ হতে পারে সেটা চিন্তা করে আমি এই ব্লগে এটা আসলে অ্যাড করিনি না হয় আমার নিজের কাছে এখনও দেখতে পুরো ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগছে আপনারা যদি বলেন আমি শেয়ার করতে পারি জাস্ট ভ্লগ আকারে দেওয়ার দরকার নেই চার পাঁচ মিনিটের একটা ভিডিও এটা আমি আলাদা করে আপলোড করে দিলেও চলে যদি আপনাদের আগ্রহ থাকে তো ওখান থেকে যখন সূর্য ওঠার পরে আসলে আমরা রিসোর্ট থেকে বের হয়ে আসলাম বের হয়ে এসে মেইন রোডে আসলাম যেই পাশে আমাদের হাতের ডান পাশে ছিল আমাদের রিসোর্টটা আমরা এখন অপোজিট পাশে রাস্তার বাম পাশে এখানে বসার ব্যবস্থা আছে এবং পুরো অংশটা একেবারে বিশাল একটা গিরি খাত বলা যায় সেটার সুউচ্চ পাহাড় শ্রেণী এই অংশটা পুরোটাই বাংলাদেশের অংশে সাইডে যেদিকে আমাদের রিসোর্ট আছে রিসোর্টের পিছনের অংশটা আবার ছোট পাহাড়গুলো বাংলাদেশি একেবারে পিছনে যে খুব বেশি উঁচু উঁচু বিশাল বিশাল পাহাড়গুলো দেখা যায় ওগুলো আবার ইন্ডিয়ার অংশে এদিকে পুরোটাই বাংলাদেশে। মোটামুটি বলা যায় যে সম্পূর্ণ অংশটাই বাংলাদেশ বর্ডারে তো অসম্ভব লাগছিল আসলে মানে এত বেশি সুন্দর এগুলো কাজ থেকে এনজয় না করলে আসলে বোঝা যায় না তবে কেন জানি মনে হচ্ছে বর্ষাটা যখন শুরু হবে একদম প্রথম দিকে যখন বৃষ্টি হওয়ার পরে নতুন করে সবুজ ডালপালা বেরিয়ে আসবে গাছগাছালিতে মানে একেবারে সবুজে সবুজে ভরে উঠবে পুরু সাজেক এবং আশপাশের এলাকা তখন আমার কাছে মনে হয় আরও অনেক বেশি সুন্দর লাগবে কারণ এখন যেহেতু শীতের একেবারে শেষ পর্যায়ে বেশিরভাগ গাছের পাতা ঝরে গেছে তারপর সবুজের মধ্যেও আসলে রকম গাঢ় সবুজের ভাবটা নেই প্রকৃতিটাকে আসলে সবুজ হিসাবে দেখতে কেন জানি ভালো লাগে বিশেষ করে এরকম পাহাড় পর্বত সমৃদ্ধ এলাকাগুলা আপনাদের কি অভিমত জানি না মানে আমার কাছে মনে হয় কি এটা সবুজ দেখতেই ভালো লাগে তো যাই হোক আমরা আহ টোনাটুনি দুজন আলাদা করে যেহেতু বের হয়েছি একটু ছবি টবি তোলারও চেষ্টা করলাম এদিকে ঝাড়বুজ রিসোর্ট বা পিকনিক স্পটের স্পটের একটা বড় সাইনবোর্ড আছে বা ব্যানারও বলা যায় এটা ব্যানারকে ওভাবে ঠাঙিয়ে দিয়েছে মনে হয় তো ওদের বিজ্ঞাপন গতকালকে তো ঝারবুজোর্ট আর পিকনিক স্পট এলাকার ভিডিও শেয়ার করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন খুবই সুন্দর একটি জায়গা তো এই অংশ থেকে আমরা যেহেতু গতকাল রাত্রে মানে আগের দিন রাত্রে আমাদের খাবার নিয়ে সমস্যা হয়েছিল তাই এখানে খবর নিতে গিয়েছিলাম যে ব্রেকফাস্ট আসলে ইন টাইম আমরা যখন চাই পাওয়া যাবে কি না ব্রেকফাস্টেরও অলমোস্ট সেইম অবস্থা দশটার পরে তেমন কিছু পাওয়া যায় না যেহেতু দশটার সময় একটা স্কট আসলে এখান থেকে বেরিয়ে যায় তো ওদের পরবর্তী টার্গেট আসলে নেক্সট স্কট যেটা এখানে ভিতরে ঢুকবে সেটাকে কেন্দ্র করে তো সো নাস্তার অর্ডার করে রাখলে ভালো আর না করা থাকলেও আসলে একটু আর্লি মোটামুটি আটটা সাড়ে আটটা নয়টার মধ্যে করে ফেলা ভালো ওদিক থেকে এসে দেখলাম এক চা ডাব বিক্রি করছে তো চিন্তা করলাম একটু ফ্রেশ ওয়াটার খাই ডাব ওয়াটার তাছাড়া এখানকার রাতের খাবার আসলে খুব বেশি সুবিধা ছিল না আপনাদের তো আগেই শেয়ার করেছি তো পেটের অবস্থাও খুব বেশি ভালো ছিল না তো এই জন্য চিন্তা করলাম খারাপ কিছু হয়নি আবার মানে খেয়ে খুব বেশি ভালো ফিল করছিলাম না এই আর কি তো ডাব যখন পেয়েছি সকাল সকাল একটু ডাব ওয়াটার খাওয়াটা ভালো মনে করলাম খেলাম নাজমা আবার খাইনি দু এক চমুক খেয়েছে মনে হয় তো আবার এক একটু বলে রাখি এখানে আসলে কোনো ওষুধের দোকান টোকান নেই তবে একটা গ্রোসারি শপে ওষুধ পাওয়া যায় তো ওই ওখান থেকে কিছু ওষুধ কালেক্ট করেছি যদি আবার কোনো সমস্যা টমস্যা হয় এই ভেবে এবং আমরা আমাদের বিকেলে যাওয়ার ডিসিশনটাকে চেঞ্জ করে সকালবেলার স্কটে চলে যাওয়ার ডিসিশন নিয়েছি তো সো বাইরে খুব বেশি আর ঘোরাফেরা করব না আমরা যেহেতু চলে যাব তো দুজনে মিলে চলে আসলাম রিসোর্টে এসে আসলে সব কিছু গোজ গাছ করতে হবে আমাদের যাবার পালা বের হয়ে যাব যাওয়ার সময় আমরা অন্য রোড দিয়ে যাব মানে যে ভিতরের যেই রোড দিয়ে আমরা এসেছি ওটা সচরাচর মানে ইউজ করা হয় না সাজেকে আসার জন্য মানে ভিজিটরদের জন্য একেবারেই না বা ট্যুরিস্ট যারা আছে বাইরে তারা অবশ্যই অবশ্যই খাগড়াছড়ি হয়ে বাগাইহাট হয়ে যে মেইন রোড ওটা দিয়েই আসে তো আজকে আমরা ওইটা দিয়েই যাব ড্রাইভারকে ওভাবে বলা আছে শেষবারের মতো আমাদের রিসোর্টটাকে একটু দেখে নিন চমৎকার রিসোর্ট আসলে আপনারা উঠতে পারেন আসলে আমরা রিকমেন্ড করব তো যাই হোক আজকের ব্লক এতটুকুই সূর্যোদয় কেমন লেগেছে জানাবেন পাহাড়ে নেমে আসা কুয়াশা মেঘের চাদর কেমন লেগেছে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভ্লগটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ারও করতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়ায় এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম